দেখতে। তো অনেক দূরের দূরের মানুষ এসেছে আমাদের শিলচর, আসাম শিলচরে। তো গাইস অনেকটা মজা হবে। এসেছে ডিম্পু, এসেছে আরও অনেক মানুষ এসেছে যাদের আমি নামও জানি না, কিন্তু ওদের চিনি। তো গাইস হলো আর ডিম্পু যে হলো এটা হলো মেজার ফেভারিট ব্লগার। তো গাইস আমি এসে পড়েছি কাছাকাছি খুবই, তো আমরা এখনই ঢুকতে চলেছি। অনেকটা ইন্টারেস্টিং লাগছে। আমাদের বাইরে এখান থেকে দেখা যাচ্ছিল যে প্রচণ্ড লাইটিং দেখা যাচ্ছে। গাইজ আমরা একবার গিয়েছিলাম ডিএসএ ফিল্ডের এদিকে, তো এখন আমাদেরকে বলছে যে ঘুরিয়ে যেতে হবে পুলিশ গ্রাউন্ডের এদিকে। তো অনেকটা নাচাচ্ছে আমাদেরকে সবাই দেখার জন্য, অনেকটা এক্সাইটেড আছে, তাই জন্য আমরা দেখিয়ে দিও। তো সবাই যাচ্ছে, এতটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, মানে অনেকটা পথ। আমি যদি দেখাতে পারতাম তোমাদেরকে, ধর না ও 5-10 মিনিটের রাস্তা। তো আমরা যাচ্ছি সবাই অনেকটা পথ হেঁটে ওদেরকে দেখাতে। গাইস তোমরা দেখতে পাচ্ছ এদিকে কতটা হুল্লোড় হচ্ছে, আর আমরা কখন যে ভিতরে ঢুকতে পারবো অপেক্ষা আছে, দেখতে পারবো। এত টাকার টিকিট করে যদি ওদেরকে দেখতে না পারি তো গাইস অনেকটা অপমানজনক হবে। তো আমি তো আজ ডিম্পুকে দেখেই ছাড়বো। দেখো গাইস কতটা ইন্টারেস্টিং দেখতে লাগছে বাইরের থেকে। চলো গাইস আমরা কিছু সময়ের ভিতরেই আমরা ভিতরে ঢুকতে পারবো। তো ডিম্পুকেও দেখবো আর ওর সঙ্গে একটা ব্লগ বানিয়ে নেবো। গাইস তোমরা দেখতে পাচ্ছো যে চারিদিকের কি অবস্থা হয়েছে, বৃষ্টি অনেকটা পড়েছে আর সব কিছু নষ্ট হয়ে গেছে। তো এখন প্রোগ্রামটা নাও হতে পারে, আমার কি আর ডিম্পুর সঙ্গে দেখা হবে না। গাইস ওরা আছে ফটো তুলতে ব্যস্ত, আর আমি এখানে আমার ডিম্পুর সঙ্গে দেখা হবে না, আমি স্যাড হয়ে আছি। দেখতে পাচ্ছি চারিদিকটা একদম ভিজে গেছে। তো আমার আমার মনটা অনেক বিচ্ছিরি মতো ভেঙেছে। তো আমার এটা খুব ভালো লাগছে, এই এটা ঠিক যে ওইখান থেকে দেখতে হতো, কিন্তু কি আর হলো এখানে এসে পুরোটা আমি নিজেও জানি না এই ব্লগটা আপলোড হবে কি না। তো কিছু বলার নেই, আর ওরা একদম একদম সেলফি উঠতে একদম বিজি হয়ে গেল। গাইস সব কিছু ওদের নষ্ট হয়ে গেল, চারিদিকটা অনেকটা সুন্দর করে বানানো হয়েছিল, আর লাইট তো অনেক প্রচুর টাকা খরচ হয়েছে, কিন্তু এখন সব কটা ধ্বংস হয়ে গেল। এত টাকার লাইট অনেকটা মানে খরচা হয়েছে, অনেকটা খারাপ লাগছে। আর আমরা এত টাকা দিয়ে এসেছি, কিন্তু তুই যে এতটা সেজে গুজে এসেছিস তোকে আর দেখাই। সেই মজা লেগেছে দিদি, তোর তোর তো অনেকটা তো অনেকটা ভালো লাগছে, কিন্তু এখানে তো আসতে পারছিলাম না, এখন তো বৃষ্টি হওয়ার কারণে স্টেজটা খুব ক্লোজ থেকে দেখতে পারলে কি হবে। ওদের মানুষগুলো চলে গেছে, তো এত ভালো ভালো ডান্স
কাজ হতো এখানে, কিন্তু কিছুই হচ্ছে না। তো কাল আমরা আসবো ডিম্পুর সঙ্গে দেখা করে যাব। তো আই হোপ ডিম্পু তোর জন্য বসে থাকবে এখানে, বসেই থাকবে, কারণ ও যখন এসেছে তো আমাদের সঙ্গে তো দেখা করতে হবেই না, এত টাকা দিয়েছি আমরা শিলচর থেকে। তো কাল আমরা সকাল 8টার সময় দেখা করতে আসবো আমি আর মেয়েটা। গাইজ আমরা এখন চলে যাচ্ছি, দেখো গাইজ সবার রাগে একদম চেয়ার টেয়ার ফেলে দিয়েছে। এখন আমরা ঘরে চলে যাবো, তো ব্লগটা এখানে শেষ হচ্ছে না, কারণ আমরা কাল সকালে হয়তো আসতে পারি দেখা করার জন্য। তো এখানে আসা কখনো থাকে নেই, আই হোপ যে দীপুদার সঙ্গে দেখা হবে। তো এখন আমরা ঘরে চলছি না, তো সকালের জন্য ব্লগটা এখানেই বাংলা বুঝে না, হিন্দিতে কথা বলতে হবে। বাংলা বুঝি পাও, এই বাংলা সমাজ পাতাও।